আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে একজন পেশেন্ট নিয়ে আসছি। ওনার দীর্ঘদিন যাবত এভিএন এর প্রবলেম ছিল। তো দর্শক, চলুন আমরা ওনার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শোনাতে চেষ্টা করি যে কি হয়েছিল, কেন ডিপিআরসি হসপিটালে আসলেন, ট্রিটমেন্ট নিলেন ডক্টর শফিউল আলম স্যারের। চলুন দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নামটা কি? মোহাম্মদ রফিক। দেশে বাড়ি কোথায়? সুরতপুর। আমরা ইতিমধ্যে জানি আপনার এভিএন এর সমস্যা ছিল, দীর্ঘ এক বছর যাবৎ আমরা আপনি এই সমস্যা ভুগেছেন। অবশেষে আমাদের হসপিটালে আসলেন, ডক্টর শফিউল আলম স্যারকে দেখালেন। তো আমরা একটু স্যার প্রথম থেকে জানব, একদম প্রথম থেকে শুরু থেকে আপনি কখন থেকে বুঝতে পারলেন, কিভাবে শুরুটা হলো এই সমস্যাটা? সত্যি কথা বলতে আমি প্রবাসে থাকি, ঠিক আছে? প্রবাসে থাকা অবস্থায় আমি ব্যথা অনুভব করি। তাই ওই জায়গায় ডাক্তার দেখাইছি, দেখানোর পর তারা এটা অনেককে বলছে, অপারেশনের কথা বলছে। তো আমি অপারেশনে রাজি ছিলাম না, এই জন্য দেশে আসছি। দেশে আসার পর অনেক জায়গায় শফিউল্লাহ স্যারের একটা ইউটিউবে একটা অনুষ্ঠান দেখছি, দেখার পর আমার ভালো লাগছে। ভালো লাগার পর আসলাম, শফিউল্লাহ স্যারের সাথে দেখা করলাম। দেখা একটু প্রথম থেকে যদি জানি, সেটা হচ্ছে প্রথমে কিন্তু আপনি বুঝেন নাই যে আপনার এভিএন জাতীয় সমস্যা হয়েছে বা এই ধরনের কোনো রোগ হয়েছে, কিন্তু আপনি আপনার ব্যথাটা অনুভব করতে পারতেন। হ্যাঁ, আপনার দৈনন্দিন চলাফেরায় আপনার হাঁটা চলায় একটু ব্যাঘাত ঘটতো বা ব্যথা পাইতেন, এরকম সমস্যাগুলো হইতো। হ্যাঁ, এমন কি কখনো হয়েছিল যে আপনি একদমই হাঁটাচলা করতে পারছেন না বা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না, এরকম হয়েছিল? না, এরকম কোনো সমস্যা হয়নি। তবে আমি ঘুম থেকে উঠলে আপনার যখন আমি হাঁটাচলা করতেই পারতাম না, তো কিছুক্ষণ পর বসে থাকার পর হাঁটাচলা করতে পারতাম। জি, ঠিক আছে। প্রথম অবস্থা আমার এটা খুবই পেইন, শুরুটা হয়েছে, শুরুটা হয়েছিল, ঠিক আছে। তো আস্তে আস্তে এটা আরো বাড়তে থাকে, ঠিক আছে। কোন দেশে থাকতেন? আমি ইতালিতে আছি। আচ্ছা, ওখানে আপনি কতজন ডক্টর দেখিয়েছেন? ওখানে আমি দুই ডক্টরের সাথে। আচ্ছা আচ্ছা, ওনারা আপনাকে কি বলেছে যে এই সমস্যাটার জন্য কি করতে হবে? ওনারা বলেছে, এক ডাক্তার বলেছে 6 মাসে একটা কোর্স দিছে, আরেক ডাক্তার বলছে যে আপনি অপারেশনে লিখে যান, মানে অপারেশন করতে হবে, এমন কিছু বলেছে, এমন কিছু বলেছে। আচ্ছা, তখন হচ্ছে আপনি ওই দিকে অপারেশন বা ট্রিটমেন্ট না নিয়ে আপনি সরাসরি বাংলাদেশে চলে আসেন। জি। আচ্ছা, আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন? আপনাদের সম্পর্কে আমি উদ্দেশ্য থেকে আমি ইউটিউবে অনেক সার্চ দিছি, সার্চ করে আমাদের ভিডিওগুলি, হ্যাঁ ভিডিওগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইউটিউবে দেখতে পাচ্ছি। তখন আমার আর কি আগ্রহ হয়েছে আসার জন্য, ঠিক আছে। তো সত্যি কথা বলতে আইসে প্রথম স্যারের সাথে আমি, মানে আমাদের সম্পর্কে আপনি ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, আমাদের অ্যাডগুলি বা বিভিন্ন পেশেন্টের যে ভিডিওগুলি দিই ওগুলো দেখে আপনার বিশ্বাস আসলো যে আপনি যদি ডক্টর শফিউল আলম স্যারের ট্রিটমেন্ট নেন বা আমাদের হসপিটালে আসেন, ওই সমস্যাটার জন্য যথার্থ একটা ট্রিটমেন্ট বা ব্যবস্থা পাবেন। আগে থেকে মোটামুটি ভালো সুস্থ, মানে অনেকটাই সুস্থ হয়েছে, সুস্থ প্রায় দীর্ঘ এক বছর পরে আগের চাইতে অনেকটা সুস্থ হয়েছেন, স্বাভাবিক হয়েছেন। তো সেই জায়গা থেকে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে যদি কিছু বলতেন, আপনার মতো কিন্তু হাজার হাজার পেশেন্ট আছে, বাংলাদেশে আছে, দেশের বাইরে আছে, এভিএন আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, পিএলআইডি, এ ধরনের হাজারো রোগী আছে। তো সেই তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আপনার ভালো লাগার জায়গাটা থেকে। আমি স্যারের সাথে দেখা করুক, দেখা করার পর স্যারের বলুক সমস্যাগুলো, ইনশাল্লাহ স্যার দেখলে আমার মনে হয় যে রোগী সুস্থ হয়ে যাবো, ঠিক আছে, যেহেতু স্যার অনেক ভালো ট্রিটমেন্ট করে। যে আমাদের এখানে স্যার যে প্রযুক্তি, আমরা কিন্তু ইতিমধ্যে সবাই জানে, বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে, আমাদের যে প্রযুক্তি দ্বারা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি অত্যাধুনিক এবং কি যুক্তি, মানে একদম যথার্থপূর্ণ একটা প্রযুক্তি আমরা এখানে নিয়ে আসছি, যা বাংলাদেশে কোথাও কিন্তু এই ধরনের প্রযুক্তি নেই, ফিজিওথেরাপির সিস্টেমটা নেই। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন, আপনার কি সেই বিশ্বাসটা এসেছে স্যার যে এই ধরনের সমস্যার জন্য এই ধরনের ইকুইপমেন্ট, এই ধরনের ট্রিটমেন্ট, এই ধরনের ডক্টর যথার্থপূর্ণ কিনা? হ্যাঁ, যথেষ্ট পরিমাণে জায়গায় সেবা অনেকটা ভালো, অনেকটা আধুনিক যন্ত্রপাতি আছে। আপনার কেমন লেগেছে আমাদের এই ট্রিটমেন্ট? খুবই ভালো লাগছে, ঠিক আছে। আমার যে থেরাপিস্ট সে খুবই আমার সাথে ভালো ব্যবহার করছে, ঠিক আছে, মানে সবকিছু মিলে আপনার কেমন ভালো লাগছে? আর এখন কিন্তু আপনি অনেকটাই সুস্থ, সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন, সে ভালো লাগার জায়গা থেকে আমাদের দর্শক বা আমাদের পেশেন্টের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। পেশেন্টের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে স্যারের সাথে দেখা করুক, দেখা করার পর তার সমস্যাগুলো বলুক, বলার পর স্যার দেখুক, দেখার পর ইনশাল্লাহ স্যারে যদি ট্রিটমেন্ট করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের থেকে, আমাদের সাথে থেকে আপনার ভাষায় কিন্তু আপনি বোঝাতে চেয়েছেন, একটা মেসেজ দিতে চেয়েছেন। অবশ্যই। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব, আসসালামু আলাইকুম। দর্শক, শুনতে পেলেন আমাদের পেশেন্ট, উনি ওনার ভাষায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন।
আসলে আমরা ইতিমধ্যে জানি যে এবিএন জাতীয় সমস্যাগুলির জন্য আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান, যথার্থপূর্ণ একটা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হতে চান, তাহলে আপনার যখনই আপনার এই সমস্যাটা দেখা দিবে বা রোগটা দেখা দিবে, তখনই কিন্তু আপনি যথাযথ সময়ে গিয়ে যথাযথ ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্টটা নিতে হবে। এ ধরনের সমস্যার জন্য আপনি যতটুকু দেরি করবেন অতটুকুই আপনার ক্ষতি হতে থাকবে, দিন দিন খারাপের দিকে যেতে থাকবে। তো আমার সাথে যিনি আছেন উনি দীর্ঘ এক বছর ধরে এই সমস্যা ভুগেছেন। উনি যখন থেকেই বুঝতে পারছেন যে ওনার এবিএন জাতীয় সমস্যা হয়েছে বা একটি বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছেন, উনি যতটুকু সম্ভব তাড়াতাড়ি এসে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন। দেখিয়ে আজকে এক বছর পরে এখন অনেকটাই সুস্থ হয়েছেন, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, যদি এবিএন জাতীয় সমস্যা থেকে থাকে আপনাদের, অবশ্যই আপনারা দেরি না করে যথার্থ একজন ডক্টরের কাছে যাবেন, বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেয়ে আপনার ট্রিটমেন্ট নেবেন। আমি বলবো না যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন, ডিপিআরসি হসপিটাল এসে ট্রিটমেন্ট নেন। আমি জাস্ট এতটুকুই বলবো, আপনারা যেখানে গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, ট্রিটমেন্ট পেয়ে আপনি সুস্থ হতে পারবেন, সেখানেই যাবেন। তো দর্শক, আমরা শেষ করে দিব, আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।